স্বাগত জানাচ্ছি সোনার বাংলা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা আহমেদ রিতু। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ঢাকা শহরে চলবে না লেগুনা, হেলমেট ছাড়া পাওয়া যাবে না তেল। চট্টগ্রাম শাহ আমানত শাহ বিমানবন্দরে 5 কেজি সোনা উদ্ধার। বাংলাদেশের জয় দিয়ে শুরু সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্ট। এবারে বিস্তারিত, ঢাকায় চলবে না লেগুনা, হেলমেট ছাড়া মোটরসাইকেলে তেল নিতে পারবে না। ঢাকা শহরে কোনো ধরনের লেগুনা চলতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া। লেগুনা চলবে ঢাকা শহরের বাইরে, কারণ সড়কে বিশৃঙ্খলা ও দুর্ঘটনার কারণ এই লেগুনা। নগরীর ভিতরে এগুলো চলাচলের কোনো রুট পারমিট নেই। সকাল 11টার সময় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বাস চালকদের বেতন ভাতা প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, রাজধানীতে কোনো বাস চালককে চুক্তিতে পারিশ্রমিক দেওয়া যাবে না, তাদের বেতন ভুক্ত করতে হবে, অন্যথায় সংশ্লিষ্ট পরিবহনের রুট পারমিট বাতিল করা হবে। বাস চালকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, বেপরোয়াভাবে গাড়ি চালাবেন না। পুলিশ কমিশনার আরও বলেন, শুধু গাড়ি নয়, রাজধানীতে মোটরসাইকেলের সংখ্যা অনেক বেড়েছে, এগুলো অনেক বেপরোয়াভাবে চলাচল করে, সেগুলো নিয়ন্ত্রণে আনতে আমরা কাজ করছি। তিনি বলেন, সড়কে শৃঙ্খলা না থাকার প্রধান কারণ দেশের বেশিরভাগ মানুষের আইন না মানার প্রবণতা। তিনি ফিলিং স্টেশন মালিকদের অনুরোধ করে তিনি বলেন, কোনো মোটরসাইকেল চালক হেলমেট ছাড়া তেল নিতে গেলে আপনারা তেল দিবেন না। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর কাছ থেকে 45টি সোনার বার উদ্ধার করা হয়েছে। ওমান ফেরত এই যাত্রীর নাম গিয়াসউদ্দিন। আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে সোনাসহ তাকে আটক করে বিমানবন্দর কাস্টমস। মাস্কট থেকে আসা ইউএস বাংলার একটি ফ্লাইটের যাত্রী গিয়াসউদ্দিনকে তল্লাশি করে এ সময় তার কাছ থেকে 45টি সোনার বার পাওয়া যায়। উদ্ধার হওয়া সোনার বারগুলোর ওজন 5 কেজি 248 গ্রাম, এর বাজার মূল্য 2 কোটি টাকা। এবারে আন্তর্জাতিক, পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতার তারাতলা ডায়মন্ড হারবার সড়কের মাঝের হাট উড়ার সেতুর একাংশ গতকাল বিকেলে হঠাৎ করে ভেঙে পড়ে। এতে বহু মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। একজন নিহত ও গুরুতর আহত হয়েছে 15 জন বলে জানিয়েছে রাজ্য সরকার। আরো বলা হয়েছে, সেতুর নিচে আটকা থাকতে পারে বেশ কিছু মানুষ। এবারে খেলা সংবাদ, চ্যাম্পিয়নশিপে ভুটানকে 2-0 গোলে হারিয়েছে বাংলাদেশ। গতকাল প্রথম দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের মাঠে 15,000 দর্শকের অনুপ্রেরণায় বাংলাদেশের ফুটবলাররা হতাশ করেননি দর্শকদের। বাংলাদেশের পক্ষে গোল করেন তপু বর্মন ও তরুণ ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিল। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। আমাদের অনুষ্ঠান দেখতে চাইলে লগ ইন করুন www.sonarbanglatv.com। এছাড়া আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ঠিকানায়, ইমেল sonarbanglatvbd@gmail.com, ফোন 02580-5124, মোবাইল 01747-4900101। ধন্যবাদ।